হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুরোধ করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আজ রান্না করব চিংড়ির মালাইকারি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কি কি লাগবে আমরা দেখিয়ে দিচ্ছি। একজনের সাথে আমি পরিচয় করে দিই, আমাদের মাসি বরিশালের, আমার শ্বশুরবাড়ি বরিশালে। তো আমি মাসির বাসায় এই রেসিপিটা খেয়ে এসেছি, চিংড়ির মালাই ভাপে করা। তো মাসিকে দিয়ে, মাসি আমার বাসায় বেড়াতে আসছে, মাসিকে দিয়ে চাচ্ছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। তাহলে দেখি মাসি কিভাবে করে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ নারিকেল, আধা কাপ নারিকেলের দুধ মিডিয়াম গরম করে ভিজিয়ে রেখেছে 10 থেকে 15 মিনিট। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ আন্দাজ আদা, মরিচ 10 থেকে 15 পিস নিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। আমি এখানে 2 পাউন্ড চিংড়ি নিয়েছি, মাথা ছাড়া। চিংড়িগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, চামড়া ফেলে দিয়েছি, তাহলে চিংড়িগুলো খেতে আরও বেশি মজা লাগবে। রান্না করলে মশলাগুলো খুব ভালো ঢুকবে ভিতরে। চিংড়িটাকে যদি এভাবে কাটেন তাহলে উপরের রক্তটাও ফেলে দেওয়া যাবে, আবার খুব তাড়াতাড়িও চিংড়ি মাছ কেটে ফেলা যাবে। হ্যালো মাসি। হাই, এটা আমাদের মাসি। মাসি আপনাদের ইয়ে করে দেখাবে, আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে দেখাবো আপনাদের। এটা হলুদ দিয়েছেন না, আধা চায়ের চামচ লবণ, আর লবণ 1 চায়ের চামচ দিয়েছে। তারপর যে সরিষার তেল কতটুকু দিবেন? হাফ কাপ। আচ্ছা, দেন সরিষার তেল 1/2 কাপ। তারপর যেই নারিকেল আর এই কাঁচামরিচ আমি দেখিয়ে দিয়েছিলাম, ওইটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ওইটা পাটাতেও করতে পারেন, পাটায় বেটে নিলেও ভালো হয়। তো এটাকে সব মিক্স করে নিচ্ছে। খুব মজার একটা রেসিপি হবে আজকে, আপনারাও ট্রাই করবেন এটা, একদম পুরো গ্রামের স্বাদ। এই রেসিপিটা গ্রামে মানুষ ভাতের ভিতরে দিয়েও করে, কিন্তু আমি এখানে ভাতে দিয়ে করতে পারবো না, কারণ আমাদের এখানে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমরা পানির মধ্যে ভাপে দিব এটা। এখানে একটু ঝালটা বেশি দেওয়া হয়েছে, আপনারা আপনাদের সুবিধে মতো ঝালটা কম বেশি করতে পারেন। ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে এ পানিগুলি এর মধ্যে এটাকে বসিয়ে দিলাম। চুলার জাল কি কিভাবে থাকবে? চুলার জাল একদম মিডিয়ামে থাকবে। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন এটা 30 মিনিট থাকবে। আচ্ছা, তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। পরে এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো চিংড়ি, একটু এই পিট পিট করে দিব যেন চিংড়িটা খুব ভালো মতো হয়। আবারও চিংড়িটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দিব। টোটাল 30 থেকে 35 মিনিট লাগবে এই চিংড়িটা হতে। ঢাকনা দিয়ে আমরা আরও 15 মিনিট এটাকে রান্না করব ভাপে। হয়ে গেল চিংড়ি, দেখেন 15 মিনিট পরে এটাকে নামিয়ে নিচ্ছে। এখন আমি সেই চিংড়ি মালাইটা পানি থেকে তুলে নিচ্ছি।
হয়ে গেল চিংড়ির মজার মালাইকারি। দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ফ্লেভার আসছে, দেখেই মুখে জল চলে আসছে। আমি এখন টেস্ট করব এটা কেমন হয়েছে। লবণ না দেখলে কিভাবে হবে। অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন এটা। মাসিকে অনেক ধন্যবাদ দিই আমাদের সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলের সঙ্গেই ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন সবসময়। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততদিনে ভালো থাকবেন সবাই।